सुप्रिय शिक्षार्थीवृंद आशा करी सबाई भलो आछो। तुम्हारे आज दशम श्रेणी हिंदू धर्म और नैतिक शिक्षार ऊपर एक क्लास नेब अध्याय दशम पाठ नय दस पाठ शिरोनाम श्री राम कृष्ण। प्रथम श्री राम कृष्ण एक चार एखे देख प्रथम श्री राम कृष्ण जीवन संक्षेपे एखे चार्टे लक्ष्य करब। प्रथम आसे जन्म ও দেহত্যাগ। জন্ম হল 1836 খ্রিস্টাব্দে, দেহত্যাগ করেন 1886 খ্রিস্টাব্দে। পিতা মাতার নাম কি ছিল? পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মাতা চন্দ্রমণি দেবী। মাতা চন্দ্রমণি দেবী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি সংক্ষেপে শ্রী রামকৃষ্ণের জীবনী অংশটুকু দেখো। জন্মস্থান পশ্চিমবঙ্গে হুগলি জেলা। শিক্ষা, শ্রীরামকৃষ্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তিনি নিজে নিজেই যা শুনতেন মানুষের কাছে, ভক্তদের কাছে, পূজনীয় ব্যক্তিদের কাছে, তা শুনেই তিনি বলতে পারতেন, মুখস্থ বলতে পারতেন। সুতরাং তিনি ছিলেন স্বশিক্ষিত। আচ্ছা, নিশ্চয় বুঝতে পারছ। আচ্ছা, সাধনা, তিনি কার সাধনা করতেন? তিনি কালীমায়ের সাধনা করতেন। তার অবদান কি ছিল? তিনি যে সাধনা করছেন, তিনি অবদান কি রেখে গেছেন? সংক্ষেপে আমি বলছি, দেখো, তিনি জীব সেবায়, আমরা জীব সেবাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলেছেন নিজেও সেই গুরুত্ব দিয়ে ভক্তদের দেখিয়েছেন। জীব সেবা, সেবার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা সম্ভব। সুতরাং জীব মাত্রই ব্রহ্ম, কাজে জীব সেবা ঈশ্বরের সেবা বা ব্রহ্ম দেবতার সেবা করা হয়। এখন আরও সেবা করতে বলেছেন দরিদ্র দের সেবা করার জন্য। সেবা করার জন্য উনি সবসময় চিন্তা করতেন, দরিদ্র দেখলেই তিনি কাতর হয়ে পড়তেন এবং খুব ব্যথা পেতেন। দরিদ্রদের কীভাবে সেবা করা যায় তিনি সেই চিন্তায় মগ্ন ছিলেন। তারপরে তিনি জাতিভেদ প্রথার বিষয়টি তিনি পছন্দ করতেন না। তিনি উঁচু নিচু প্রত্যেকটা বর্ণের সম্প্রদায়কে তিনি এক রূপে দেখতেন, একইভাবে দেখতেন। কাজে তিনি জাতিভেদ প্রথা পছন্দ করতেন না।
আর কি করতেন? নারীর মর্যাদার উপর তিনি গুরুত্ব দিয়েছেন এবং সেই নারী মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই চার্টের মধ্যে সংক্ষেপে সে তার বিষয়গুলো উপস্থাপন করছে। তারপরে রয়েছে বাণী। তিনি তার বাণীতে প্রথমেই বলেছেন, পিতাকে ভক্তি কর। শাস্ত্রে একটি কথা আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতুরি প্রীতিমাপন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতামাতাই শ্রেষ্ঠ দেবতা। পিতামাতাকে ভজন ভজনা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। তিনি সেই কাজটি করতেন, শাস্ত্র অনুযায়ী তিনি সেই কাজটি করে গেছেন। কি বলেছেন আমাদেরকে কি বলেছেন? তিনি পিতাকে বলেছেন যে পিতাকে ভক্তি কর, পিতার সঙ্গে প্রীতি কর, অর্থাৎ পিতাকে মনে প্রাণে শ্রদ্ধা ভক্তি এবং পিতার কথা শুনবে। এ কথা তিনি পিতার সঙ্গে প্রীতি করার জন্য বন্ধুত্ব করার জন্য এবং শ্রদ্ধার সাথে সেই বন্ধুত্বটা থাকতে হবে। আরো মা তার কথা বলেছে, মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। তিনি মাকে ব্রহ্মময়ী রূপে তুলনা করেছেন। তিনি মায়ের প্রতি যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে, মায়ের খোঁজ নিতে হবে, মা কেমন আছে মাকে জিজ্ঞেস করতে হবে। প্রতিদিন পিতামাতাকে ঘুম থেকে উঠে প্রণাম করবে, তাদের আশীর্বাদ নেবে, আবার রাতে শোয়ার পূর্বে পিতামাতাকে ভক্তি করবে, আশীর্বাদ নেবে। তাহলে পিতামাতা খুশি হবে এবং আশীর্বাদ করবে। তারপরে রয়েছে আমরা শ্রীরামকৃষ্ণের যে আলোচনা থেকে আমরা কি শিক্ষা পাই। এখানে সংক্ষেপে আমি পয়েন্টগুলো লিখেছি, জীব সেবা। জীব সেবায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে বলেছেন তিনি যে কাজটি করেছেন, জীবের প্রতি ভালোবাসা, মায়া মমতা, জীব সেবা, ঈশ্বর সেবা, সেই ইত্যাদির মাধ্যমে তিনি জীবের সেবা করে গেছেন। আর বিষয়টি পরবর্তী বিষয়টি হল সহিষ্ণু হওয়া, ধৈর্য ধারণ করতে হবে। তুমি যাই কিছু করো না কেন, তোমাকে ধৈর্য নিয়ে কাজটি করতে হবে। অধৈর্য হয়ে কাজ করলে সফলতা আসে না। কাজেই ধৈর্যশীল হতে হবে। তারপরে জাতিভেদ, সমাজে অনেক জাতি রয়েছে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসতে হবে। সব মানুষই যেন আপন
से विषयटी गुरुत्व दीते सबाई के भलोबाजते हैं कारण सब मानुष ही ईश्वर सृष्ट सब मानुष के भलोबासले ईश्वर के भलोबासा है। তারপরে রয়েছে সকল ধর্মকে এক মনে করবে। তিনি বলেছেন যত মত তত পথ। ঈশ্বর নিরাকার এক ও অদ্বিতীয় একই ঈশ্বরের মানব সৃষ্টি। তিনি বিভিন্ন ঈশ্বর বিভিন্ন পথে মাধ্যমে সাধনা করার জন্য ঈশ্বরের বিভিন্ন সাধনার পথ রয়েছে কিন্তু গন্তব্যস্থল একটি। কাজী যে ধর্মেরই হোক না কেন সকল ধর্মের গন্তব্যস্থল বা সাধনার পথ একটি। কাজী সকল মানুষ সমান। কাজী সকল ধর্মকে এক মনে করবে, ভেদাভেদ করবে না, উঁচু নিচু বড় ছোট এগুলি করাটা ধর্মীয়ভাবে অপরাধ। কাজেই সকল ধর্মকে এক মনে করবে। তারপরে রয়েছে দরিদ্র নারায়ণ সেবা। দরিদ্রকে নারায়ণ জ্ঞানে সেবা করবে। নারায়ণ কে? ভগবান বিষ্ণু। নারায়ণ রূপে মানব, নারায়ণ আশ্রয়স্থল, যিনি আশ্রয় দান করেন তিনি নারায়ণ। কাজেই দরিদ্রকে নারায়ণ জ্ঞানে সেবা করবে, সেবা করাবে। দরিদ্রকে কখনো তুচ্ছ ছোট মনে করবে না, ঘৃণা করবে না। তাহলে তুমি ঈশ্বরের কৃপা পাবে, মুক্তি পাবে, তোমার মুখ্য লাভ সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রীরামকৃষ্ণের যে জীবনী, যে সংক্ষিপ্ত চারটিতে তোমরা লক্ষ্য করেছ, কতগুলো পয়েন্টের মাধ্যমে আমরা তার সংক্ষেপে তার জীবনীটা দেখতে পেলাম। প্রথমত জন্ম এবং দেহত্বে, পিতামাতা, জন্মস্থান, শিক্ষা, সাধনা, অবদান, বাণী এবং কী কী শিক্ষা আমরা পেতে পারি তার আলোচনা থেকে, তার পাঠ্যপুস্তক থেকে, তার জীবনী থেকে, তার কর্ম থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই শ্রীরামকৃষ্ণের জীবনী থেকে আমরা সংক্ষেপে এই চারটির মাধ্যমে আমরা সংক্ষেপে কিছু জানতে পারলাম। তারপরে আরও অনেক বিস্তারিত রয়েছে, সেই বিস্তারিত বিষয়গুলো তোমরা এই বিষয় পাঠ্যপুস্তকে বিষয়টি তোমরা খুব গুরুত্ব দেবে। আরও রয়েছে, কারণ যেহেতু প্রশ্নের ধাপ চারটি, সেহেতু তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন যদি প্রত্যেকটা লাইন জানা না থাকে তুমি উত্তর দিতে সক্ষম হবে না। কাজেই আরও বিস্তারিত পড়বে সেই চারটি মনে রাখলে অনেকটা কাজ হবে, অনেক কিছু পয়েন্টগুলো মনে রাখতে পারবে। আচ্ছা, কাজেই আমরা
শ্রী রামকৃষ্ণের জীবনী থেকে আমরা প্রথমে শ্রী রামকৃষ্ণের যে বাল্যকালের নাম কি ছিল, হ্যাঁ, শ্রী রামকৃষ্ণের বাল্যকালের নাম ছিল গদাধর। এই গদাধরই পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে জগৎ বিখ্যাত হন। তিনি ছিলেন খুবই সুন্দর এবং প্রকৃতি প্রেমী। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিংবা আকাশে উড়ন্ত গোলাকার ঝাঁক দেখে দেখে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন। তিনি ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপ্রেমী, ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতেন। যেখানে ভক্ত সাধু সেখানে তিনি বসে থাকতেন, তাদের কথা শুনতেন, তাদের কথাগুলো মুখস্থ এবং মনে রাখতে বলতে পারতেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তিনি স্বশিক্ষিত ছিলেন। অল্প বয়সে তার পিতাকে হারান। পিতার মৃত্যুর পর তার এক অদ্ভুত পরিবর্তন আসে তার জীবনে। তিনি কখনো শ্মশানে গিয়ে বসে থাকতেন, নির্জন বাগানে বসে সময় কাটাতেন। বৈষ্ণবদের দেখলে তিনি কৌতূহল হয়ে দৌড়িয়ে, হ্যাঁ, তাদের সাথে ভজন শিখতেন। রানী রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দিরের নাম ছিল দক্ষিণেশ্বর। সেখানে তার বড় ভাই রামকুমার দক্ষিণেশ্বরের পুরোহিত হিসাবে ছিল। তার বড় ভাই মারা যাওয়ার পর সে পুরোহিতের দায়িত্ব দিলে সেই গদাধর বা শ্রীরামকৃষ্ণ পেলেন। ১৯৫৫ সনে গদাধর মন্দিরে পুরোহিত হিসাবে নিযুক্ত হন। জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, কত সনে তিনি মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত হন? তাহলে ১৮৫৫ সনে তিনি এর ৬ বছর পর তিনি ১৮৬১ সনে সিদ্ধা ভৈরবী যোগেশ্বরী দক্ষিণেশ্বরে আসে। গদাধর তাকে গুরু মানেন এবং তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করেন। আধ্যাত্মিক জননী পদে উন্নীত করেন। সেই কালী সাধনায় সিদ্ধিলাভ ঘটানোর জন্য স্ত্রী সারদা দেবী আধ্যাত্মিক জ্ঞান দান করেন এবং অচিরেই তাকে আধ্যাত্মিক জননী পদে উন্নীত করা হয়। এই যে সিদ্ধা ভৈরবী যোগেশ্বরী, তিনি সেই গদাধরকে অসামান্য যোগী এবং অবতার পুরুষ বলে আখ্যায়িত করেছিলেন তার কর্মের ফলে। এরপর সন্ন্যাসী তুতাপুরীর সাথে তার দেখা হয়। সেই তুতাপুরীর সাথে বেদান্ত দর্শন ইত্যাদি চর্চা করে এগুলিও শিক্ষালাভ করেন। সেই তুতাপুরী বেদান্ত সাধনায় দীক্ষিত করেন এবং তার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হিসাবে আখ্যায়িত করেন।
তিনি ইসলাম ও খ্রিস্ট ধর্মের ও অনেক সাধনা সিদ্ধি লাভ করেছেন। তিনি উদারকণ্ঠে বলেছেন, সকল ধর্মই সত্য, যত মত তত পথ। শ্রী রামকৃষ্ণ ছিলেন লোকগুরু, তিনি ঈশ্বর সেবা করার জন্য, ঈশ্বর জীব সেবা ঈশ্বর সেবা সেটা বিশ্বাস ছিলেন এবং সেইভাবেই তিনি কর্তব্য কর্ম করে গেছেন। স্বামী বিবেকানন্দ ছিল তার শ্রেষ্ঠ শিষ্য। সেই বিবেকানন্দ তার গুরুদেব সম্পর্কে বলেছিলেন, তিনি যেদিন জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে, এখন থেকে সব ভেদাভেদ উঠে গেল, আচরণাল প্রেম পাবে, মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধনের ভেদ, ব্রাহ্মণ চন্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন কালী সাধক, তিনি কালী মূর্তিতে পুজো দিতেন। কালী মাতাই ছিল তার একমাত্র তপস্যা। একদিন ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে ছিল তার গভীর সম্পর্ক, তার সাথে দেখা হয়। কেশবচন্দ্রই প্রথম তার বিভিন্ন বক্তৃতা এবং তার সম্পাদিত পত্রিকার মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রচার করে দিতেন। এ থেকেই বোঝা যায় শ্রীরামকৃষ্ণ কতটা পরম সহিষ্ণু ছিলেন। তার সাধারণ প্রণালী ধর্মচর্চার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয় প্রতিষ্ঠিত। তিনি নারী মর্যাদায় ছিলেন বিশ্বাসী, নারী মর্যাদার প্রতিষ্ঠা করে গেছেন এবং উঁচু নিচু বর্ণভেদ প্রথা তিনি মানতেন না, এই বিষয়ে তিনি সবাইকে পরামর্শ দিতেন এবং সেইভাবেই তার সেই পরামর্শ অনুযায়ী তখন অনেক পরিবর্তন আসে। শ্রীরামকৃষ্ণ 1886 খ্রিস্টাব্দে 15ই আগস্ট এই মহাপুরুষ পরলোক গমন করেন এবং তার সাধনা স্থান দক্ষিণেশ্বর এখন অন্যতম তীর্থস্থান হিসাবে পরিগণিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগে সংক্ষেপে যে বিষয়গুলো, চারটে উল্লিখিত বিষয়গুলো সংক্ষেপে বলেছিলাম, আরও আমি একটু আলোচনা করি। তিনি ঈশ্বর জ্ঞানে জীবকে সেবা করা, সেবা করতে হবে তিনি বলে গেছেন এবং পিতা মাতা ও জন্মভূমিকে শ্রদ্ধা করার জন্য বলে গেছেন, সকল ধর্মের প্রতি সহিষ্ণু হওয়ার জন্য তিনি বলে গেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বলেছেন, সকল ধর্মের লক্ষ্যই এক, ঈশ্বর লাভ, এতে জাতিভেদ থাকবে না, ভক্তের কোনো জাতি নেই, ঈশ্বরের বহু নাম, ভক্তি বলে যে কোনো নামে ডাকলে ঈশ্বরকে লাভ করা যায়, কাজেই সকল ধর্মের ভক্তি থাকলে ভক্তিতে দেহ মনে আত্মা শুদ্ধ হয়, দরিদ্র নারায়ণ সেবা করতে হবে এবং তাতেই হবে ঈশ্বর সন্তুষ্ট। শ্রীরামকৃষ্ণের এই নীতিবাক্য বা নীতিশিক্ষা অনুসরণ করলে আমরা হব যথার্থ মানুষ, এটাই আমাকে সে অনুসরণ, এই নীতিবাক্য নীতিকথাগুলো আমরা মেনে চলব, এটাই হোক আমাদের প্রত্যয়। আজ এখানে আলোচনা সংক্ষেপে শেষ করলাম। তোমাদের বাড়ির কাজ থাকবে দুটি, শ্রীরামকৃষ্ণের সাধন জীবন বর্ণনা কর, দুই, শ্রীরামকৃষ্ণের আদর্শ
আমরা কিভাবে প্রচার করব আলোচনা করব। এই দুটি বাড়ির কাজ থাকলো, তোমরা এই কাজগুলো বাসায় ভালোভাবে করবে, খাতায় লিখে রাখবে, আমাকে দেখাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, গুরুজনের কথা শুনবে, নিয়মিত খাদ্যাভ্যাস করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজ এখানে শেষ করি, সবাইকে ধন্যবাদ।